রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমার সকল কাটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে, আমার অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটি দক্ষিণ হাওয়া, হৃদয় আমার আগুন করে সুগন্ধ ধন লুটবে। নমস্কার, দিলিপুটে আপনাদের সকলকে স্বাগত। সবে পেরিয়ে এসেছি ভালোবাসার মাস। সারা বছর প্রেম নিবেদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে গোলাপ ফুল। বর্তমান বাজারে ব্যাঙ্গালোর গোলাপের চাহিদা থাকলেও, তবে জানেন কি, আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গেও বিপুল পরিমাণে গোলাপ চাষ হয়ে থাকে। পূর্ব মেদিনীপুরের এক অন্যতম বাণিজ্যিক মাধ্যম হলো গোলাপ ফুল চাষ, আর এর জন্য বরাবর শিরোনামে থাকে পাঁশকুড়া, কোলাঘাট ও শহীদ মাতঙ্গিনী ব্লক। তবে বছর তিনেক ধরে পাঁশকুড়া ব্লক এলাকায় গোলাপ চাষীরা চরম সংকটের মধ্যে পড়েছেন। যেটুকুনি জানা যাচ্ছে, মূলত ছত্রাক ঘটিত সমস্যার কারণে ফুল আসার মুহূর্তেই বিঘের পর বিঘে জমিতে চাষ করা গোলাপ গাছগুলি শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, পাশাপাশি গোলাপ গাছের ডালটিও শুকিয়ে ঢলে পড়ছে মাটিতে। এখন গোলাপের মৌসুম, লক্ষ লক্ষ টাকার গোলাপ প্রতিনিয়ত নষ্টের মুখে। চাষীদের কথায়, তারা বিভিন্ন দোকানে গিয়ে বিভিন্ন ঔষধ দিলেও কোনো কাজ হয়নি। মূলত সঠিক কি রোগ সমস্যা তা ধরতে পারছেন না কৃষকেরা, যার ফলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না ব্যবসায়িক ক্ষতি। এই ভাইরাস ঘটিত সমস্যা, মানে সেই আর কি বলবো, বাড়িতেও মানে আর্থিক দুর্গতি শেষ নাই। ক্ষতি বলতে, এখন তো কোনো বাজার জাত করতে পারছি না। এখন ফুল হতো 2000 ফুল হতো, আমার বাগান আছে 15 কাঠার মতো, মানে ফুল ওই তো 100-150, যেখানে 2000 ফুলগুলো নষ্ট হচ্ছে, সেরকম কোয়ালিটি মানে কোয়ালিটি খারাপ হয়ে গেছে। এখন পর্যন্ত আমার প্রায় ওই 15 কাঠা জমিয়ে প্রায় 100,000 টাকা নষ্ট হয়ে গেছে। এখানে আমাদের হাজার হাজার চাষি আছে পাঁশকুড়া ব্লকে, কারোর হয়তো একটু কম লাগছে কিন্তু বেশিরভাগ লেগে গেছে। বিভিন্ন রকম ঔষধ দিয়ে কোনো ঔষধে কাজ হচ্ছে না। হ্যাঁ, কোনো ঔষধ কাজ করছে না। এক ব্যারেল ঔষধের দাম 300 টাকা, সপ্তাহে 3 দিন দিতে হচ্ছে। এক ব্যারেল ওষুধ 3 কাঠা জমি হবে, তাহলে 15 কাঠা জমি কত ওষুধ লাগবে। হ্যাঁ, ক্ষতির মুখে। তবে এর থেকে সুসংহত নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে কি পরামর্শ দিলেন কলকাতার ফার্টিলাইজার হেডকোয়ার্টারের যুগ্ম কৃষি অধিকর্তা ডক্টর মৃণাল কান্তি বেড়া? শুনব। আমাদের ম্যাংগো যে রয়েছে, খুবই পরিচিত ম্যাংগো 70% WP কিংবা ক্লোথার নীল, এগুলো আমরা যে কোনো একটা বেছে নিতে পারি। আর অন্তর্বাহী ছত্রনাশকের মধ্যে কার্বেন্ডাজিম, প্রফিকোনাজল, বেনলেট, এগুলোর মধ্যে যে কোনো একটা বেছে স্প্রে করতে হবে। স্প্রে ক্ষেত্রে আমাদের সাবধানতা নিতে হবে, কখনোই প্রতি লিটার জলের যে মাত্রা আছে ওটা বাড়িয়ে ফেলা চলবে না, কিন্তু ঔষধগুলা জল প্রতি ডেসিমেল জায়গায় 2.5 থেকে 3 লিটার স্প্রে করতে হবে, তাহলেই সঠিকভাবে কাজ পাওয়া যাবে। এরপর গাছ যখন সুন্দর হবে, ভালো কুড়ি আসার জন্য, ফুলের ঔজ্জ্বল্য বাড়ানোর জন্য, ফুলের আকার বাড়ানোর জন্য, তখন বোরন 20% স্প্রে ফর্মুলেশন 2 গ্রাম প্রতি লিটার জলে গুলো স্প্রে করতে হবে, তাহলেই আশা করা যায় এই সমস্যা থেকে আস্তে আস্তে কৃষক বন্ধুরা বেরিয়ে আসতে পারবে। পাঁশকুড়া ব্লকের কেশাপাট, মাইসোরা, মহতপুর, পূর্ব গুড়তলা সহ একাধিক এলাকায় গোলাপের জমি বিগত 2 বছর আগেও এই একই সমস্যার মধ্যে পড়েছিল। এবছরও একইভাবে ছত্রাক ঘটিত সমস্যায় পড়েছেন কয়েকশো গোলাপ চাষী, যার ফলে চরম ক্ষতির মুখে কৃষকেরা। এখন দেখার এই সমস্যার সমাধানের পথ কত দিনে পার করে লাভের মুখ দেখতে পারেন কৃষকেরা। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, রিপোর্ট।
আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে অথবা খুব কাছের বন্ধুর সঙ্গে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল বাটন প্রেস করতে ভুলবেন না আরও অন্যান্য ইনফরমেশন জানার জন্য। কারণ আপনার একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।